আজ আমি আপনাদেরকে রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য একটি অসাধারণ স্বাদের আলু পটলের দম তৈরি করে দেখাবো। এর জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। প্রায় 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 5টা পটলকে মাঝখান বরাবর কেটে নিয়েছি। পটলের টুকরোগুলোকে তেলে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। তার আগে একটাকে দেখিয়ে দিলাম আমি কিভাবে কেটে নিয়েছি, তবে আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন। পটলগুলোকে তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভাজবো না, হালকা ভেজে তেল থেকে তুলে নিলাম। বাকি তেলে দিয়ে দেব 1টা আলু। 1টা বড় সাইজের আলুকে কয়েক টুকরো করে কেটে নিয়েছি, আলুর টুকরো দিয়ে দিলাম। আলুকেও বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। আলুর পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। আলু ভাজা হয়ে গেলে আলুকেও তুলে নিচ্ছি। বাকি তেলে দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেব 1/2 টিস্পুন জিরে। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকে তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজকে বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে মিশিয়ে বেশ ভালো করে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দেব 1টা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোকেও পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। টমেটো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিলাম। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পটল। আলু পটল দেওয়ার পরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, আর লো ফ্লেমে 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। 1 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 1 মিনিট ঢেকে রেখেছিলাম, খুব সুন্দরভাবে কষানো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এইবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে আলু আর পটলকে সেদ্ধ করে নেব। তার আগে নাড়াচাড়া করে নিচ্ছি। এক কাপ পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সব কিছুকে মিশিয়ে নিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে একটি মশলার পেস্ট তৈরি করে নেব। এর জন্য 1টা গ্রাইন্ডিং জারে নিয়ে নেব কয়েকটি কাজু। প্রায় 9-10 পিস মতো কাজু নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দেব এর মধ্যে 1/2 কাপ পরিমাণ দুধ। দুধ আর কাজুর একটা পেস্ট তৈরি করে নেব, তাহলে আলু পটলের তরকারির গ্রেভিটা খুব ভালো হবে। পেস্ট রেডি হয়ে গেছে, অন্যদিকে ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে দিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে আলু আর পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এতে আমি দিয়ে দেব কাজু আর দুধ, যেটা পেস্ট তৈরি করে রেখেছি সেই পেস্ট দিয়ে দেব। এর জন্য আলু পটলের দমের টেস্ট খুব ভালো হবে আর গ্রেভিটাও খুব ভালো হবে। পেস্ট দেওয়ার সাথে সাথে 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যদি ঘি পছন্দ করেন অল্প একটু ঘি আর চিনিও অ্যাড করতে পারেন।
এক মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ফুটতে শুরু করলে গ্যাস অফ করে দেব আর আলু পটলের দমকে নামিয়ে নেব। অবশ্যই আপনারা এইভাবে আলু পটলের দম তৈরি করে দেখবেন, রুটি লুচি পরোটার সাথে খেতে দারুণ লাগবে। অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।